আসসালামু আলাইকুম ইজি অ্যাকাউন্টিংয়ের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব তো আজকে আমরা ওয়ার্কশিটের একটা অঙ্ক সলিউশন করে দেখাবো আমরা যে ম্যাথটা সলিউশন করবো তা স্ক্রিনে দেখতে পাচ্ছি দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স ইজ প্রিফার্ড ফ্রম দ্য বুকস অফ অ্যাকাউন্টস অফ দ্য সোহেল এন্টারপ্রাইস অন ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড ফোরটিন এই ম্যাটটি বিবিআ অনার্সের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হাজার চোদ্দো সোহেল ট্রায়াল থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড দেওয়া আছে আমাদের কোয়েশ্চিনে দেখতে পাচ্ছি আমাদের একটা ট্রায়াল দেওয়া আছে অ্যাকাউন্টস টাইটাল ডেবিট ক্রেডিট এখানে অনেকগুলো আইটেম দেওয়া আছে এখানে আমাদের তো ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সগুলো দেওয়া আছে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে নিচে আমাদের অফিস সাপ্লাইজ ডিউরিং দ্য ইউজ এই অ্যাডজাস্টমেন্টগুলো শব্দও আছে আমাদের নিচে বলছে প্রিপেয়ার দ্য ট্রেন কলাম ওয়ার্কশিট ফর দ্য ইয়ার ইন্ডিয়া থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন তো এখন আমরা এই ম্যাচটাকে কীভাবে আমরা ওয়ার্কশিট করবো আমরা সে ওয়ার্কশিটে চলে যাব খুব সহজে এবং খুব শর্টকাটে কীভাবে ওয়ার্কশিট করা যায় আজকে আমি তা দেখাবো আমরা প্রথমে লিখে নিব সোহেল এন্টারপ্রাইজ ওয়ার্কশিট ফর দ্য ইয়ার ইন্ডিয়া থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন এটা আমরা উপরে হেডলাইন হিসাবে লিখব তারপর আমরা ওয়াশিটে গড় কাটবো তা আমি লেখাটাকে সরাই দিচ্ছি কারণ আমার স্ক্রিনটা ছোটো তাই যেহেতু ওয়াশিট একটা বড় ম্যাথ এবার আমরা ওয়াশিটের গড়টা কাটলাম ওয়াশিটের গড়টা কেটে আমরা এখানে যেই ট্রায়াল ব্যালেন্সটা আছে হুবু সেম ট্রায়াল ব্যালেন্সটা আমরা তুলে নিলাম আমরা গড়টা কাটলাম অ্যাকাউন্স টাইটেল ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট সবগুলোর জন্য আবার ডেবিট ক্রেডিট করে দুইটা কর অ্যাকাউন্টস টাইটেলে আমরা যে রেওয়া ছিল আমাদের কোয়েশানে সেই রেওয়া মিলটা বসাই দিলাম ট্রায়াল ব্যালেন্সের করে টাকাগুলো সেম টু সেম বসাই দিলাম তার মানে রেও মিলটা এখানে যেভাবে ছিল সেভাবে আমরা কপি করে রেওয়া মিলটা এখানে বসাই দিয়েছি এখানে কোনো পরিবর্তন হয়নি এরপর আমাদের রেওয়া এবং অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট দুইটাকে মিলেই আমাদের ওয়ার্সিটা কমপ্লিট করতে হবে তাহলে এখন আমাদের রেয়ামিলটা পেয়ে গেলাম আমাদের দরকার অ্যাডজাস্টিং তো অ্যাডজাস্টিংটা আমরা নিয়ে আসি যেহেতু রে আমি সামনে আসার ফুল প্রশ্নটা আসলাম না আমরা অ্যাডজাস্টিংটা আনলাম তো অ্যাডজাস্ট আমরা দেখেছি অফিস সাপ্লাইস ইউজড ডিউরিং দ্য ইয়ার পনেরোশো টাকা তা আমরা দেখি রে অমিলে কী আসে অফিস সাপ্লাইস আছে তাহলে অফিস সাপ্লাইস যদি পনেরোশো টাকা হয় রে আমিলে তাহলে একুশশো টাকা আমাদের খরচ হিসেবে কত পনেরোশো টাকা তাহলে আমাদের খরচের জাবাদা দিতে হবে যেহেতু আমি অফিস সাপ্লাইসটা সম্পদ হিসাবে আসে তো এখন আমরা খরচের যাবাদা দিব অফিস সাপ্লাইস এক্সপেন্স ডেবিট যেহেতু এখানে এক্সপেন্সের কোনো ঘর নাই আমি নিচে কেটে নিব আর অফিস সাপ্লাইসটাকে ক্রেডিট করে দেব এই যে অফিস সাপ্লাইস এক্সপেন্স ডেবিট অফিস সাপ্লাইস ক্রেডিট আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে অফিস সাপ্লাইস এক্সপেন্স ডেবিট অফিস সাপ্লাইস এক্সপেন্স ডেবিট অফিস সাপ্লাইস ক্রেডিট এভাবে আমরা অ্যাডজাস্টমেন্টটা বসাই দিলাম এরপর আমরা দুই নম্বরে দেখব ইন্স্যুরেন্স এক্সপায়ার টাকা থ্রি থ্রি হান্ড্রেড পার মান্থ অর্থাৎ প্রতি মাসে ইন্স্যুরেন্স এক্সপায়ার হবে তিনশো টাকা করে যেহেতু আমাদের ম্যাটটা এক বছরের দু হাজার চোদ্দো সালের ডিসেম্বর তৈরি করতেছি তো আমরা দেখি প্রিপেড ইন্স্যুরেন্স আছে আমাদের আটত্রিশশো টাকা প্রিপেড ইন্স্যুরেন্স আছে আটত্রিশশো টাকা তো এখানে আমাদের ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছে প্রতি মাসে তিনশো টাকা তাহলে তিনবারও কত ছত্রিশশো টাকা খরচ হয়ে গেছে তাহলে এখন ইন্স্যুরেন্স এক্সপেন্স যেহেতু প্রিপেড ইন্স্যুরেন্সটা সম্পদ আর আমাদের এখানে খরচের কথা বলা হয়েছে আমরা খরচের জবাদা দিব আমরা সেটা অ্যাডজাস্টিংয়ের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম কীভাবে অ্যাডজাস্টিং করতে হয় তো খরচের যাবাদার মধ্যে আমাদের ছত্রিশশো টাকা খরচের জাবাদা দিতে হবে আমরা খরচের জাবাদারটা দিয়ে নিলাম খরচের যাবাদারটা কী দিলাম আমরা এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ছত্রিশশো টাকা আর প্রি পেড ইন্স্যুরেন্সকে আমরা ক্রেডিট করলাম ছত্রিশশো টাকা এরপর আমরা দেখব তিন নম্বরে তিন নম্বরে আমরা দেখব সার্ভিস প্রোভাইডেড বাট রিমেন্ট আনবিল্ড সার্ভিস প্রোভাইডেড বাট রিমেন্ট আনবিল্ড ফর টাকা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ সেবা দিয়েছি কিন্তু আমরা টাকা এখনও পাইনি তাহলে আমাদের যাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট যেহেতু বকেয়া আয়ের যাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট এই যে অ্যাকাউন্ট রিসেভার্লের ডেবিট করে সার্ভিস রেভিনিউ ক্রেডিট করে আমরা বসাই দিলাম চার নম্বরে ডেপ্রিসিয়েশন ইজ চার্জ অন অফিস ফার্নিচার ফাইভ পার্সেন্ট নাম ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে অফিস ফার্নিচারের উপর পাঁচ পার্সেন্ট প্রতি বছর তাহলে ডেপ্রিসিয়েশন আমরা যেহেতু এখানে কোথাও ডেপ্রিসিয়েশন বা অ্যাকুমুলেটের ডেপ্রিসিয়েশন নাই তাহলে আমরা দুইটা যাবেদাই লিখে নিব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটের ডেপ্রিসিয়েশন ক্রেডিট তো এখানে অফিস ফার্নিচার কত আছে অফিস ফার্নিচার আছে ষাট হাজার টাকা অফিস ফার্নিচার আছে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকার ওপর যদি আমরা পাঁচ পারসেন্ট করি তাহলে তিন হাজার টাকা আসে এই তিন হাজার টাকা নিয়ে আমরা যাবাদা দিলাম এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটের ডেপ্রিসিয়েশন অফিস ফার্নিচার ক্রেডিট এরপর আমরা পাঁচ নম্বর চাপাতে যাব পাঁচ নম্বর সমন্বয় দেখি আমরা ট্রাভেলিং এক্সপেন্স পেইড অ্যাডভান্স ছয়শো টাকা ছয়শো টাকা অ্যাডভান্স দিচ্ছে তাহলে আমরা এখানে আমাদের ট্রাভেলিং এক্সপেন্স আছে ছাব্বিশশো টাকা মধ্যে ছয়শো টাকা যেতে অগ্রিম আমরা অগ্রিমের যাবাদা দিব এই যে প্রিপেড ট্রাভেলিং এক্সপেন্স ডেবিট ছয়শো টাকা আর ট্রাভেলিং এক্সপেন্স ক্রেডিট ছয়শো টাকা এ হচ্ছে আমাদের টোটাল অ্যাডজাস্টমেন্ট এবার আমরা যোগ করে নেব যোগ করে দুই পাশে এগারো হাজার দুইশো এগারো হাজার দুইশো এবার আমাদের কাজ হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শীট তো আমরা সর্বপ্রথম অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কীভাবে করবো আমরা এই যে সার্ভিস রেভিনিউ এখানে ক্রেডিট আছে সাতাশ দুশো চল্লিশ টাকা আর অ্যাডজাস্টমেন্ট আছে পঁচিশশো টাকা তো আমরা এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে গিয়ে আমরা বসাই দিব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যান্সে আমরা এই সাতাশশো সাতাশ হাজার দুশো চল্লিশ টাকার সাথে পঁচিশশো টাকা যোগ করে আমরা অ্যাডজাস্ট ট্রায়াল ব্যান্সে ক্রেডিট পাশাপাশাবো র্যান্ড রেভিনিউ পাঁচ হাজার দুশো পঞ্চাশ আমরা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ক্রেডিট পাশাপাশি দেবো যেহেতু এটা ক্রেডিটে আছে অ্যাকাউন্ট হিসেবে বল ডেবিটে আসে ছাব্বিশ হাজার আটশো আর এদিকে ডেবিটে আছে পঁচিশশো টাকা দুইটা যোগ করে আমরা ডেবিট পাশাপাশি দিব সাতাশ হাজার তিনশো এভাবে আমরা অ্যাডজাস্টমেন্টের সাথে অর্থাৎ ডেবিট ট্রায়াল ব্যালেন্সের ডেবিট করার আইটেমগুলো যদি অ্যাডজাস্টমেন্টের ডেবিট হয় তাহলে যোগ করে বসাবো আর ক্রেডিট হলে বিয়োগ করে বসাবো আর ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট করার আইটেমগুলো যদি অ্যাডজাস্টমেন্টের ডেবিট হয় তাহলে বিয়োগ করে বসাবো আর ক্রেডিট যদি হয় তাহলে যোগ করে বসাবো এবার আমরা বসে দিচ্ছি ক্যাশ ইন হ্যান্ড যেহেতু এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই সরাসরি বসাই দিলাম প্রিভিয়ার ইন্স্যুরেন্স আটত্রিশশো থেকে ছত্রিশশো গেলে তাকে দুইশো টাকা স্যালারি এক্সপেন্স যা আছে তাই বসে যাবে যেহেতু অ্যাডজাস্টমেন্ট নাই অ্যাকাউন্টস পেয়ে বলো যা আছে তাই ক্রেডিট পাশে অ্যাডজাস্টমেন্ট নাই নোটস পেয়ে বলো যা আসে তাই বসায় দিলাম ট্রাভেলিং এক্সপেন্স ছাব্বিশশো ছিল এর মধ্যে ক্রেডিট হয়েছে ছয়শো তার মানে আর দুই হাজার টাকা থাকে ডেবিট পাশে দুই হাজার টাকা বসায় দিলাম ইউটিলিটিস যা আছে তাই যে অ্যাডজাস্টমেন্ট নাই অফিস ফার্নিচার তাও বসে যাবে সরাসরি মিস্তেনাস এক্সপেন্স তাও বসে যাবে অফিস সাপ্লাইস একুশশো টাকা ছিল পনেরোশো টাকা এর মধ্যে ক্রেডিট হয়ে গেছে তার মানে আর ছয়শো টাকা থাকে

যদি আমাদের অঙ্কটা সুন্দরভাবে আমরা করতে পারি নির্ভুলভাবে তাহলে বাকি অঙ্কটা অংশটা খুব খুবই সহজ ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এটা যা করার জন্য কমপ্লিট করার জন্য আমাদের জানতে হবে যে আই ব্যয় দায় সম্পদ তো আমরা প্রথমে দেখি এইখানে কীভাবে আমরা আই ব্যয় দায় সম্পদগুলো বসাবো আমরা নিচে দেখতে পাচ্ছি এই যে নিচে আমাদের লেখা আছে এক্সপেন্স অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট ডেবিট করে বসবে এক্সপেন্স আর ক্রেডিটের করে বসবে রেভিনিউ আর ব্যালেন্স শিটের ডেবিটের করে বসবে অ্যাসেট আর ক্রেডিট বসবে লাইব্রেটিস তাহলে আমরা এখান থেকে অ্যাডজাস্টেড ট্রায়ালের যে অ্যামাউন্টগুলো আছে এগুলো আমরা পোস্টিং দিয়ে দেবো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে তো প্রথমে সার্ভিস রেভিনিউ এটা আই সেজন্য ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে বসবে রেন্ট রেভিনিউ সেটাও আই ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে অ্যাকাউন্ট রিসিভেবল সেটা সম্পদ ব্যালেন্স শিটের ডেবিটে যাবে ক্যাশ ইন হ্যান্ড সম্পদ ব্যালেন্স শিটের ডেবিটে প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ ব্যালেন্স শিটের ডেবিটে স্যালারিস এক্সপেন্স ব্যয় ইনকাম এস্টেমেন্টের ডেবিটে অ্যাকাউন্টস পেয়ে বল দায় ব্যালেন্স শিটের ক্রেডিটে নোটস পেয়ে বল দায় শিটের ক্রেডিটে ট্রাভেলিং এক্সপেন্স ব্যয় ইনকাম এস্টেমেন্টের ডেবিটে এক্সপেন্স ব্যয় ইনকাম ডেবিটে অফিস ফার্নিচার সম্পদ ব্যালেন্স শিটের ডেবিটে যাবে মিস এক্সপেন্স ব্যয় ডেবিটে আসবে ইনকাম স্টেটমেন্টের অফিস সাপ্লাইজ এটা সম্পদ সেই জন্য ব্যালেন্স শিটের ডেবিটে যাবে ক্যাপিটাল দায় সেই জন্য ব্যালেন্স শিটের ক্রেডিটে যাবে ড্রয়িংস এটা হচ্ছে আই ব্যয় দায় সম্পদ না এটা হচ্ছে কন্ট্রা ওনার সিকিউরিটি তো ওনার সিকিউরিটি যেহেতু দায় হিসাবে ক্রেডিটে বসছে সেই জন্য কন্ট্রাকগুলো বিপরীত পাশে বসাতে হবে সেই জন্য আমরা ড্রয়িংসটাকে ডেবিটে বসাই দিলাম অফিস সাপ্লাইজ এক্সপ্রেস এইটা ব্যয় সেই জন্য ইনকাম স্টেটমেন্টের ডেবিটে ইন্স্যুরেন্স এক্সপেন্স ব্যয় ইনকাম এস্টেমেটের ডেবিটে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটাও ব্যয় ইনকাম এস্টেমেটের ডেবিটে আর একুমুলেটের ডেপ্রিসিয়েশন অফ অফিস ফার্নিচার এটা হচ্ছে মূলত কন্ট্রা অ্যাসেট তো অফিস ফার্নিচার যেহেতু ডেবিটে বসছে ব্যালেন্স শিটের সেহেতু একুমুলেটের ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচারটাও আমরা ব্যালেন্স শিটের কেরিটে বসাই দিব প্রিপেড ট্রাভেলিং এক্সপেন্স এটা সম্পদ এটা ডেবিটে বসাবো বসানোর পর এবার আমাদের কাজ শেষে এবার আমরা দেখতে হবে যে ইনকাম স্টেটমেন্টের কোন সাইটটা বড় হয় তা আমরা দেখতে পাচ্ছি যে ক্রেডিট সাইটটা বড় তো আমরা ক্রেডিট সাইটটা প্রথমে যোগ করে এটা ডেবিটে নিয়ে আসব ডেবিটে নিয়ে আসলে আমরা এখানে একটা ঘাটতি পাব সেই ঘাটতিটা লিখে নিই চোদ্দো টাকা যদি ডেবিট বড় হতো তাহলে ডেবিটের যোগফাটা ক্রেডিটে নিয়ে ক্রেডিট পাশে ঘাটতি বের করতাম তাহলে এখন আমাদের যেহেতু চোদ্দো টাকা ঘাটতি আসছে কোথায় ডেবিট পাশে অর্থাৎ ক্রেডিট পাস বড়ো আর ক্রেডিট পাস যেহেতু আয়ের পাশ আয়ের বড়ো হলে কি হয় লাভ হয় নিট লাভ তাহলে আমরা এখানে লিখে নিলাম নিট ইনকাম চোদ্দো হাজার চারশো চল্লিশ টাকা এর চোদ্দো হাজার চারশো চল্লিশ টাকা আমরা দায় পাশে বসে দিব কারণ আমরা জানি লাভ সবসময় মালিকানা সব থেকে বাড়াই দেয় তাই দায় বেড়ে যাবে আমরা দায় পাশে বসে দিলাম চোদ্দো হাজার চারশো চল্লিশ টাকা এরপর ব্যালেন্স শিটের দুই পাস যদি আমরা যোগ করে দিই দেখা যাবে দুই পাশটা মিলে গেলো এই যে আমরা দুই পাশ যোগ করে দিলাম দুই পাশ মিলে গেল আশা করি সবাই বুঝতে পারছেন এ হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কশিটের কাজ তো আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ